বিশ্বাস কি জানি একটা নাম দিয়েছে, আমার কাছে ডকুমেন্ট আছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন হিরো আলম আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে এমন এমন আমার সাথে অপুর সাথে কথা হয়েছে, ওদের দুজনের সাথে কথা হয়েছে, তুমি আসো আমি চ্যানেলটা ব্যবস্থা করে দিই, 10 লাখ টাকা দিবা, 10 লাখ টাকা দিলে হচ্ছে গিয়ে তারা চ্যানেলটা তোমাকে দিয়ে দিবে। কথা হয়েছে আমি অনলাইনে এসে সরি বলবো, ওই একই কথা, আমার সরি বলতে হবে। আর অন্তত 10 তারা চাইছে, তাদেরকে অর্ধেক হইলেও তাদেরকে দিতে হবে। অনেকজনে একজনের থেকে 50,000, আরেকজনের থেকে 50,000, আরও যাটা ছিল মিলাইয়া আমি তাদেরকে একটা টাকা দিছি। দেওয়ার পরে যেদিন আমার চ্যানেল দিব, হিরো আলম চলে গেল দুবাইতে, তোমার চ্যানেলে সব কিছু দায়িত্ব আমার, তুমি টাকা দাও। ক্যাশ টাকাটা নেওয়ার পরে তারপরও আমি তাদেরকে ফোনে টাকা পাঠিয়েছি। হিরো আলম আর যাই ছিল এখানে, যারা আমার নামে কমপ্লেন করেছে তারা সবাই বলছে যে আমি মিথ্যে কথা বলছি, তারা সবাই বলছে আমি তাদের নামে হিউমার ছড়াচ্ছি, আমি ভাইরাল হতে চাইছি। বিষয়টা কিন্তু তা না, আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর না, আমি কিন্তু একজন ইউটিউবার না, আমি একজন ফিল্ম প্রযোজক। আমি 2009 সালে আমি সিনেমা এন্ট্রি করেছি, 2009 সাল আমার সিনেমা রিলিজ হয়েছে, তখন ইউটিউব ফেসবুক এগুলো টিকটক এগুলো জন্মই হয় নাই। তো আমি একজন সিনেমার প্রযোজক হইয়া আমাকে একজন সিনেমার নায়িকা কীভাবে বলে যে আমি ভাইরাল হতে আইছি? এখন কথা হয়েছে আমি তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, যখন নাকি আমার সাথে এই ঝামেলাটা হচ্ছিল, হবার পরে একটা পর্যায়ে আমি দেখলাম আমি খসরু ভাইয়ের কাছে গেলাম আমাদের প্রযোজক সমিতিতে জানানোর জন্য। খসরু ভাই সামনে আমি যখন বসা, তখন আমি দেখলাম আমার চ্যানেলটা CMB কোম্পানিতে বিক্রি করে দিছে। ইমেলে নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন আসার পরে CMB কোম্পানিতে বিক্রি করে দিছে। বিক্রি করার পরে আমি তখন সামনে বসে আমি খসরু ভাইকে দেখালাম যে ভাই দেখেন আমার চ্যানেলটা সেই কোম্পানিতে কীভাবে বিক্রি করে। তো আমি তো পাপ্পু ভাইকেও চিনি, পরে পাপ্পু ভাইকে ফোন দিলাম, ভাই আপনি এই চ্যানেলটা কীভাবে কিনলেন? আমার চ্যানেল আপনি জানেন শুনেন, আপনি যদি একটা চ্যানেল কিনতেছেন আপনি তো অবশ্যই জানা আছে যে আপনি কার চ্যানেলটা কিনতেছেন। 1 থেকে 1.5 লাখ সাবস্ক্রাইবার আপনার অবশ্যই জানা আছে, কারণ এর পূর্ব কাজী শুভর সাথে আমার একটা গ্যাঞ্জাম হয়েছে, আপনার ওখানে বসে এটা সমাধান হয়েছে। তো সেই জিনিসটা আজকে আপনার সামনে বসে কীভাবে হলো? তখন খসরু ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আমি পাপ্পুর সাথে কথা বলি। পরে পাপ্পু ভাইয়ের সাথে খসরু ভাই কথা বলছে, খসরু ভাই বলার পরে বলছে দেখ সিমি কষ্ট করে চ্যানেলটা দাঁড় করেছে, তোরা এরকম করিস না ভাই, ওর চ্যানেলটা ওরে দিয়ে দে। এইটা বলার পরে তারা আর পরের দিন বলছে ঠিক আছে এগুলো কারা কী করছে আমরা তো জানি না, রাতের ভিতরে আবার চ্যানেলের নাম চেঞ্জ করে দিছে। তখন আবার নাম দিয়েছিল অপু বিশ্বাস কী জানি একটা নাম দিছে, আমার কাছে ডকুমেন্ট আছে। দেওয়ার পরে পরের দিন আমি তাদেরকে বললাম যে আপনারা যদি এটা নাই নিয়ে থাকেন তাহলে আপনারা এটা নিয়ে একটা জিডি করেন, আপনারা কমপ্লেন করেন, আপনারা জিডি করেন। তখন তারা বাধ্য না, তারা বলতেছে না নাম যেহেতু চেঞ্জ এখন আর আমি জিডি করবো না, আমি এই বিষয়ে কিছু করবো না। তখন আমি বললাম আপনি জিডি তো করতেই হবে, জিডি যদি না করেন তাহলে তো আমার ক্ষতি হবে। আচ্ছা যখন নাকি তারা এই আমার চ্যানেলটা বিক্রি করে দিছে, তখন কিন্তু আমার চ্যানেলের যতগুলো কন্টেন্ট ছিল সব ডিলিট করে দিছে, টোটালি কোনো কিচ্ছুই রাখে নেই, কারণ আরেকজনের কাছে যখন বিক্রি করবো তখন তারা আমার কিছু রাখবে না, তখন তারা সব কিছু ডিলিট করে দিছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন হিরো আলম আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে এমন এমন আমার সাথে অপুর সাথে কথা হয়েছে, ওদের দুজনের সাথে কথা হয়েছে, তুমি আসো আমি চ্যানেলটা ব্যবস্থা করে দিব। আর আপনারা যখন প্রথম আমার ইন্টারভিউ নিয়েছিলেন তখন কিন্তু ফার্স্ট আমি একবার বলছিলাম হিরো আলমের কথা, কারণ হিরো আলমের কথা কিন্তু ওরা উল্লেখ করেছিল, ওরা বলছিল যে আমরা হিরো আলমের চ্যানেলও নিছি, হিরো আলম ডিব অফিসে গেছে, হিরো আলম অপু বিশ্বাসে ফোন দিছে, আমরা চ্যানেলটা দিয়ে দিছি তাকে, এ কথা কিন্তু বলছে। সেই সূত্র ধরেই কিন্তু আমরা হিরো আলমের নাম নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো আমি হিরো আলমের ফোন দিছি, আপনি যেহেতু চ্যানেলটা আপনার চ্যানেল হ্যাক করা হয়েছে না কী করা হয়েছে কীভাবে নিছে, তাহলে আপনি চ্যানেলটা পাইলেন কীভাবে, আমাকে একটু বুদ্ধি দেন ওইভাবে। তো সে বলছে ঠিক আছে সমস্যা নেই আমি দেখতেছি। ওর পরে আর তার সাথে আমার কথা হয় না, এটা হলো আগের কথা। পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন হিরো আলম আমার ফোন দিয়ে বললো এমন এমন তুমি আসো আমি তোমাকে চ্যানেল দিয়ে দিব। কীভাবে দিবেন? আমার সাথে অপুর সাথে কথা হয়েছে, ওই যে অনুষ্ঠানে গেছে অপু বিশ্বাস ছিল তার ওখানে কথা হয়েছে। পরে আমি বললাম ঠিক আছে ফোনে বলেন, কয় না ফোনে বলা যাবে না, তুমি রেকর্ডিং করে ছেড়ে দিবা।
এখন রেকর্ডিং এর বয়তে তার আমার সাথে কথা বলে না। আমি যে যখন প্রথম অপবিশ্বাসের সাথে কথা বলছি, আমার যদি তারে হরানি করার ইচ্ছা থাকতো, তার বিরুদ্ধে যদি আমার একটা বাজে কিছু বলার ইচ্ছা থাকতো, আমি তো সাথে সাথে অনলাইনে ছেড়ে দিতাম। কারণ সে একজন সিনিয়র নায়িকা, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, সেই সম্মান করি বিধেই কিন্তু আমি ওইটা অনলাইনে ছাড়ি নাই, আমি কাউকে বুঝতেও দেই নাই। তারপরে কি হলো, আসলাম হিরো আলমের সাথে কথা হলো। হিরো আলম বলছে আমি যদি এই চ্যানেল না, আমি কি আপনি কীভাবে এনে দিবেন, তা আমি যদি নাই না দিতে পারি তাহলে কেউই দিতে পারবে না। ওদের সাথে কথা হয়েছে, এখন কথা হলো তুমি টাকা দিবা, 10 লাখ টাকা দিবা, 10 লাখ টাকা দিলে হচ্ছে গিয়ে তারা চ্যানেলটা তোমাকে দিয়ে দিবে। পরে আমি বললাম 10 লাখ টাকা আমি কোথা থেকে দিব, আমার কাছে এখন টাকা নেই, আমি দীর্ঘদিন ইন্ডিয়াতে ছিলাম, আর আমি তো কোনো অপরাধই করি নাই। আমি যদি অপরাধ করে থাকতাম তাহলে আমি নয়তো তাদেরকে টাকা দিয়ে আমি আনতাম, কিন্তু আমার অন্যায়টা কি? তারা অনেকদিন কাজ করছে, ই করছে, যদি দাও তাহলে তাহলে হবে, নয়তো না। এই একদিন দুই দিন তিন দিন এরকমের করতে করতে পরবর্তীতে একদিন আবার আমার সাথে এফবিসিতে ঝগড়া হইলো। ওই যে সিএমবিতে বিক্রি করছে ওই বিষয় নিয়ে ঝগড়া হইলো। হবার পরে তখন আমি তো থাকি তো লালবাগে, পরে আমি লালবাগ থানায় গিয়ে একটা জিডি করি। জিডি করার পরে ওই জিডি সূত্র ধরে তারা তদন্ত করলো, তারা তদন্ত করে দেখছে যে হ্যাঁ ওই ছেলেটার নামই সব কিছু আছে। হ্যাঁ আবার আমার ছবি টবি তুলে পাঠাইলো, এসে করলো, করার পরে দেখলো এটা। তখন আবার ডিবির অফিস থেকে, ওই সাইবার ক্রাইমের অফিস থেকে বলছে যে ভাই আপনারা এটা সমাধান করেন, আপনাদের আন্ডারে আছে সব কিছু, আপনারা কেন একটা মেয়েরে ঘুরাচ্ছেন এইভাবে? তখন হচ্ছে গিয়া তারা একটা আমারে কিউ দিল, যদি কোনো প্রযোজক দিয়া ফোন দেওয়ানো হয় অপবিশ্বাসকে তাহলে তারা আমাকে চ্যানেলটা ব্যাক দিবে। কেন? মানে সে একজন সিনিয়র অভিনেত্রী, তার মান সম্মান হানি হয়েছে, তাকে আমি ফিদা কাটা নায়িকা বলছি, এই কারণে একজন প্রযোজকরে দিয়ে ফোন দেওয়া হইতে হবে। তখন আমি খুব সুবাইরে ফোন দিলাম যে ভাই ওরা তো আমার এই কথা বলতেছে, তাহলে আমি এখন কী করবো? আচ্ছা ঠিক আছে, যদি একজন প্রযোজক ফোন দিলে যদি ওরা দেয় তো সমস্যা কি, আমি ফোন দেবো, তুই চিন্তা করিস না, তুই রাখ, আমি এখনই ফোন দিতেছি। খসুভাই সাথে সাথে ফোন দিছে, ফোন দেওয়ার পরে অপবিশ্বাস নিজে বলছে যে দাদা আপনি চিন্তা করেন না, আমি দিয়ে দিতেছি। খসুভাই আবার আমার ফোন দিল, সিমি তুই আর কোনো চিন্তা করিস না, তোর চ্যানেল দিয়ে দিবে, আমার সাথে অপুর সাথে কথা হয়েছে, অপু আমাকে বলছে চ্যানেল দিয়ে দিবে, তুই কোনো চিন্তা করিস না। আমি বললাম আলহামদুলিল্লাহ। এরপরে মনে করেন আর কোনো খবর নাই, ভাই দেন ভাই দেন, দিচ্ছি দেন দিচ্ছি, এই করতে করতে টাকা ছাড়া কোনোভাবে তারা আমাকে দিবে না। পরে একটা পর্যায়ে হিরো আলম আমাকে তার অফিসে রেখে নিল, তারা আমার মোবাইল আলাদা করে রাইখা তারপরে ভিতরে ঢুকায় কথা বলছে, মানে আমি যাতে রেকর্ডিং না করতে পারি। কথা হয়েছে আমি অনলাইনে এসে সরি বলবো, ওই একই কথা, আমার সরি বলতে হবে, আর অন্তত 10 তারা চাইছে তাদেরকে অর্ধেক হইলেও তাদেরকে দিতে হবে, সেটা যদি না হয় চ্যানেল এমনভাবে গায়েব হয়ে যাবে কোথাও কোথাও আমি খুঁজে পাবো না। হিরো আলম বলছে, জাহিদও সাথে ছিল, দুজনই সাথে ছিল। পরে এই কথাবার্তা বলার পরে আমি তারপরও এই সে এই সে করে যখন আমি একটা পর্যায়ে দেখলাম যে না ওরা আমাকে টাকা ছাড়া দিবে না, এর ভিতরে তো অপবিশ্বাস। ও আমি কিন্তু যখন চ্যানেল প্রথম ই করছে তখন কিন্তু ফার্স্ট কিন্তু আমি জয় ভাইয়াকে ফোন দিছিলাম, ঠিক আছে, সবার আগে জয় ভাইয়া আপনার সাথে তো অপু দিদির সাথে ভালো সম্পর্ক, আপনি তো তার সাথে কথা বলেন। পরে জয় ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, পরে ফোন দিল, পরে আবার বললো কি, পরে আবার বললো কি যে আসলে এরা তো তাদের বিষয়, এখানে তারা আমার কিছু করার নেই, এরা তো তাদের বিষয় আমার কিছু করার নেই। পরে আর আমি তারে কিছু বলি নাই, সে যেহেতু বলছে তার কিছু করার নেই, আমি আর তারে কী বলবো? পরে যাই হোক একটা পর্যায়ে আমি অনেকজনে একজনের থেকে 50,000, আর একজনের থেকে 50,000, আরও যাটা ছিল মিলাইয়া আমি তাদেরকে একটা টাকা দিছি। দেওয়ার পরে যেদিন আমার চ্যানেল দিব, হিরো আলম চলে গেল দুবাইতে, তোমার চ্যানেলের সব কিছু দায়িত্ব আমার, তুমি টাকা দাও। ক্যাশ টাকাটা নেওয়ার পরে তারপরও আমি তাদেরকে ফোনে টাকা পাঠিয়েছি। হিরো আলম আর যাই ছিল, আমি কি বললাম যখন রুমের মধ্যে ঢুকছে তখন তো আমার ফোন করতে তো রেখা দিছে তারা, এত ঘটনার পরে কি তারা ফোন মাল রেখা দিব? যত টাকা দিছে তাদেরকে দিগাইবেন, আগে তারা বলুক, তারা যদি অস্বীকার, তারা যদি অস্বীকার করে তখন না আমি বলবো। তারপরে টাকা দেওয়ার পরে এখন আমি হিরো আলমকে ফোন দিয়ে ঘরে বলতেছি যে ভাই কী ব্যাপার, আমার চ্যানেলে তো কোনো ভিডিওই নেই, আমার তো কিছুই নাই,
শর্ত আমি অনলাইনে এসে মাপ যাব আর হচ্ছে গিয়ে তারা আরো 2 লাখ টাকা চাইছে আর 2 লাখ টাকা যদি আমি দেই আর মাপ চাইলে তারা আমাকে চ্যানেল ব্যাক দিবে এই বলতে 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 তাদের পিছে ঘুরতে 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 এখন আমার আর কোনো অবস্থান নাই যাইয়ে আমি বাধ্য হইয়া তারপর আমি গিয়ে থানায় ইয়া কোর্টে গিয়ে আমি মামলা দিছি